প্রায় এক মাসেরও অধিক সময় ধরে চলা লকডাউনের ফলে বর্তমানে চরম অসুবিধার মধ্যে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আর বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এরই অঙ্গ হিসাবে শিলচরের বেসরকারি সংগঠন জলপাল্টাইয়ের উদ্যোগে সোমবার শহরের 50টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, সাবান আদি ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। শহরের বিভিন্ন এলাকার সরকারি স্কুলে নিয়োজিত কুক ও হেল্পারদের সাথে যোগাযোগ করে তাদেরকে এক জায়গায় আমন্ত্রণ জানিয়ে তাদের মধ্যে এই ত্রাণ বণ্টন করা হয়। সংস্থার সদস্যদের ব্যক্তিগত চাঁদা থেকে আয়োজিত এদিনের এই ত্রাণ বণ্টনে কোভিড-19 সতর্কতার দিকে রাখা হয় বিশেষ দৃষ্টি। এদিনের এই ত্রাণ বণ্টনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিভূতি মজুমদার, সম্পাদক সর্বাণী গোস্বামী, সহসভাপতি সমর দেব, সহসম্পাদক মঞ্জুশ্রী দাস, কোষাধ্যক্ষ সঞ্জয় নাথ, কার্যকরী সদস্য বেবি মজুমদার, তাপস সাহা, গোপাল পরকায়স্ত, সপ্তমিতা নাথ, বিশ্বদীপ গোস্বামী প্রমুখ। এই ত্রাণ বণ্টনের ব্যাপারে বলতে গিয়ে সংস্থার সভাপতি বিভূতি মজুমদার জানান, এটা তাদের সংস্থার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস এবং আগামীতেও তারা এমন প্রয়াস চালিয়ে যাবেন বলে জানান তিনি। আমরা এনজিও চলপাল্টাই পক্ষ থেকে আমাদের সকল সদস্য সদস্যরা মিলে আমরা শিলচর শহরের বিভিন্ন স্কুলে কর্মরত যারা কুক এবং হেল্পাররা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আজ এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার এক প্রচেষ্টা করেছি। আজ আমরা প্রায় যেমন 50 জনের হাতে সামান্য চাল, ডাল, তেল আদি খাদ্য সামগ্রী তুলে দিয়েছি, আর আগামীতেও আমরা চেষ্টা করব মানুষের পাশে এভাবে দাঁড়ানোর এবং আমাদের এই ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমরা যতটুকু পারি সাহায্য মানুষদের সামনে তুলে ধরার।